হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আলা শিকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাফর দেখতেও আমার মতো চরিত্র। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যখন মক্কায় কুরাইশরা নানাভাবে মানুষকে অত্যাচার করতে শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবাসায় হিজরত করার জন্য সাহাবাই কেরামদেরকে অনুমতি দিয়ে দিলেন যে তোমরা যাও, তোমরা বাদশা নাজ্জাশির এখানে হাবসায় তোমরা হিজরত করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আপন একজন হযরতে আবু তালেব, কি বলে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলাহু, তিনি সদ্য বিবাহ করেছেন। তার স্ত্রীর নাম ছিল আসমা বিনতু উমাইস। আসমা বিনতু উমাইসকে বললেন, আসমা, আমরা এখানে আর থাকলে আমাদেরকে জীবন নিয়ে ত্রাহি ত্রাহি অবস্থা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুমতি দিছেন, আমরা হাবশার দিকে সফর করব। আসমা স্বামী পাগল মানুষ, স্বামী যা বলছে কোনো কথা নাই, বার্তা নাই। সাথে সাথে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবশায় রাত্রিবেলা রওনা হয়ে গেছেন। রাত শেষ হয়েছে, পথ দীর্ঘ, পরের দিন সকাল, কষ্ট করে করে স্বামী সামনে সামনে যায়, উনি পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয়, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আলা শিকলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাফর দেখতেও আমার মতো, চরিত্র আমার মতো। সুবহানাল্লাহ। হযরতে জাফরের দিকে তার স্ত্রী তাকায় দেখেন সূর্য তার গায়ের মধ্যে পড়ে, মনে হচ্ছে যেন সূর্য মলিন হয়ে যাচ্ছে, এই ব্যক্তিটা দেখতে এত সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো দেখতে প্রায় তিনি। এই জন্য পিছন থেকে হাঁটলে অনেক সময় মানুষ ভুল করতো, মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন। তো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে নিয়ে পৌঁছায় গেলেন হাবাসায়। পৌঁছানোর পরে মনটা খারাপ, যে ওখানে যতই কষ্ট হোক নবীজিকে দেখলেই ভালো লাগে, সাহাবাই কেরাম থেকে এরকম প্রমাণ আছে, তারা পেট ভর্তি ক্ষুধা নিয়ে আসেন, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই না দেখেছেন তাদের ক্ষুধার কথা তারা ভুলে গেছে। তার চেহারা মোবারকের তার কাছে থাকলেই ভালো লাগে, ক্ষুধা টুদার সব মানুষ ভুলে যায়, আল্লাহ আলাদা একটা তৃপ্তি দিয়ে মানুষের জান ভরায় দেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলাহু, আসমা রাদিয়াল্লাহু তাআলাহা সেখানে থাকতেছেন। এক বছর পরে তাদের কোলে প্রথম একটা সন্তান আসলো, তার নাম রাখেন আব্দুল্লাহ। তাকায় দেখেন যে দেখতে প্রায় জাফরের মতোই হয়েছে, তার মানে জাফর রাদিয়াল্লাহু তাআলাহু দেখতে মুহাম্মদ সাল্লামের মতো, আব্দুল্লাহ দেখতে জাফরের মতো, প্রকারান্তরে এই আব্দুল্লাহও দেখতে মুহাম্মদ সাল্লামের মতো। তার শখ, আহা যদি এখন নবীজির কাছে নিয়ে যেতে পারতাম বাচ্চাটারে, তাহলে কত না আনন্দ লাগতো, দুঃখ ভালো লাগে না। তারপরে এখানে আসেন, পরের বছর আরেকটা সন্তান হয়েছে, তার নাম রাখছে মুহাম্মদ। তারপরে বছর আরেকটা ছেলে হয়েছে, তার নাম রাখছে আউন। বুক ফেটে অস্থির, কবে আমরা নবীজির কাছে যাব। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, একবার নবীজি মদিনায় হিজরত করে চলে গেছেন, মুহাজিররা যে যেখানে হিজরত করছে সবাই যেন মদিনার দিকে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরদেরকে মদিনায় আসার নির্দেশ দিলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ পেয়ে আনন্দে আত্মহারা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার যাব, তার সাথে আবার দেখা হবে। আনন্দে বুকের মধ্যে প্লাবন ডেকে গেছে, স্ত্রীকে বললেন গাট্টি বুসকা বাদ, রওনা হয়ে যেতে হবে। তিনটা সন্তান নিয়ে রওনা হয়ে গেছেন, একদিন দুই দিন করে চলতে চলতে দীর্ঘ এক পথ পার করে দিয়ে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মদিনায় যেয়ে পৌঁছালেন, মদিনায় পৌঁছানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন না, কেবল মদিনার থেকে এসেছেন, খাইবারের যুদ্ধ বিজয় করে, খাইবার বিজয় করে নবীজি মদিনায় এসেছেন। আল্লাহ নবীর কাছে যেই না জাফর আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী নিজে উঠে আগায় যে হযরতে জাফরের কপালে চুমু খাইলেন। খাওয়ার পরে বললেন, আল্লাহর কসম করে বলছি আমি জানি না আজকে আমার জীবনে কোন বিষয়টা বেশি আনন্দ দিয়েছে, আজকের দিনে খাইবারের বিজয়ে আমি খুশি নাকি জাফরের আগমনে আমি খুশি। সুবহানাল্লাহ। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিন সন্তানকে বুকের মধ্যে নিলেন, আরে দেখতে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়েছে সবগুলা। সুবহানাল্লাহ। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় থাকতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের প্রতি সাহাবায়ে কেরামের জীবনে কি ধরনের পরীক্ষা নিয়েছেন,
ইতিমধ্যে সাথে সাথে মুতার যুদ্ধের ঘোষণা হয়ে গেল। মুতার যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য বিন্যাস করতে শুরু করলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বের মধ্যে পড়ল ইসলামের পতাকা, কালেমের পতাকাটাই উঁচু করে ধরে রাখতে হবে জাফর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে পাঠিয়ে দিলেন, বাহিনী চলে গেছে। প্রথম যার হাতে পতাকা ছিল তিনি শাহাদত বরণ করেছেন, মাটিতে পতাকা পড়ে যাবে যাবে। এরকম সময়ে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা পতাকাটা ধরে ফেললেন, তুমুল যুদ্ধের এক পর্যায়ে ডান হাত দিয়ে পতাকা ধরেছিলেন। কাফের মুশরিকরা এক কোপ দিয়ে তার ডান হাতটা নামায় দিয়েছে, সাথে সাথে বাম হাত দিয়ে ধরছেন পতাকা, পতাকা তারপরেও ছাড়েন না। সাথে সাথে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে বাম হাতটাও তার নাই করে দিয়েছে, কেটে ফেলে দিয়েছে। হযরতে জাফর মাটির মধ্যে পড়েছেন, দুইটা দাঁত দিয়ে কালেমার পতাকা তারপরে উপর দিকে তুলে ধরে রেখেছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা তারপরেও ফেলতে দেন নাই। হঠাৎ করে হযরতে জাফরের কাল্লা বরাবর কোপ পড়ে গেছে। হযরতে জাফরের যখন মাথা বিখণ্ড বিখণ্ড দুই খণ্ড শরীর থেকে আলাদা, তারপরে নতুন একজন পতাকা ধরার আগ পর্যন্ত হযরতে জাফর কালেমার পতাকাকে নিজের দাঁত থেকে ছাটান নাই। আল্লাহ নবী সাল্লামের কাছে খবর চলে আসছে জাফর শহীদ হয়ে গেছে। যেই জাফর দেখতে মুহাম্মদ সাল্লামের মতো, আল্লাহ নবী বলেছেন জাফর চরিত্রেও আমার মতো, দেখতেও আমার মতো। আল্লাহ নবী সাল্লাম দৌড়ায় চলে গেছেন আসমার বাড়িতে। যাওয়ার পরে তিনটা বাচ্চাকে কাছে ডেকে নিছেন, আব্দুল্লাহ মুহাম্মদ আউন তিনজনকে কোলের কাছে নিয়ে আদর করতেছেন, আর আল্লাহ নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আসমা ভিতর থেকে দরজার ফাঁক দিয়ে উঁকিতে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন, ব্যাপার কি? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছি, ইয়া হাবিবুল্লাহ, হে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, কিসে আপনাকে কাঁদায়, কিসে আপনাকে কাঁদায়? আপনার সাথীরা যে মুতার প্রান্তরে গিয়েছে সেখানকার খবর আপনার কাছে আসছে নাকি? আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, আল্লাহর নবী সাথে সাথে বললেন, জাফর সেখানে আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে। আসমা বিনত উমাইস এমন মহিয়সী নারী, চিন্তা করছেন কল্পনার বাহিরে, নবীজি কাঁদে তাহলে তার কি অবস্থা হবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার মধ্যে এমন শক্তি দান করেছিলেন, এই মহিলা এমন ধৈর্যশীল হলেন, তিনটা বাচ্চাকে ডাকলেন, ডাকার পরে বুকের সাথে জড়ায়ে ধরলেন, ধরার পরে তিনি পড়তে শুরু করলেন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার তত্ত্বাবধায়ক, আরে জাফর নাই তো কি, আমার আল্লাহ তো আমার সাথে আছে, আল্লাহু আকবার। এত সহজ ইমান নয়। আল্লাহ রাব্বুল আমিন তার এই কথার বরকত তার জীবনে এমন ভাবে দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আমিন এমন তার জীবনে, আসমার জীবনে এমন বরকত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানদেরকে বড় করছেন, মানুষ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নিজে আসতেন, ওই বাচ্চাগুলাকে নিজে আগে সালাম দিতেন, মুহাম্মদ আব্দুল্লাহ আউন আসসালামু আলাইকুম, আল্লাহর নবী তাদেরকে সালাম দিতেন। একদিন মুহাম্মদকে বলছেন, ও মুহাম্মদ না বলে হঠাৎ করে নবীজি ডাক দিলেন, ও দুই ডানাওয়ালার ছেলে দিকাশো। তার মা আসমা শুনলেন, কি ব্যাপার, নবীজি তো এই নামে কখনো ডাকে ডাকেন না, হয় আব্দুল্লাহ বলেন না হয় মুহাম্মদ বলেন, কিন্তু এখন দেখি নবীজি তাকে ডাক দিচ্ছেন, ও দুই ডানাওয়ালা এদিকে আসো। বুঝতে আসমার বাকি থাকলো না, তার বাপ তো কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য দুইটা হাতকে বিসর্জন দিয়েছিল, আল্লাহ এর বদলে হযরতে জাফরকে জান্নাতে দুইটা ডানা লাগায়া দিয়া জান্নাতে উড়ায়া নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দুনিয়া থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় খলিফাতুল মুসলিমিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন উম্মে রুমান। উম্মে রুমানের ইন্তেকাল হয়ে গেল, ওই যে আসমা আল্লাহর কাছে বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। হযরতে উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আবু বকর প্রস্তাব পাঠাইলেন যে আসমা যদি রাজি থাকে আবু বকরের জীবন সঙ্গিনী করার জন্য আবু বকর রেডি আছে। হযরতে
আসমা চিন্তা করলেন আবু বকরের মতো মানুষ, আল্লাহর নবী যার ব্যাপারে বলে গেছেন আল্লাহ ছাড়া কাউকে যদি বন্ধুরূপে গ্রহণ করা নবীদের জন্য শালীন হইত তাহলে আবু বকরকে আমি বন্ধু বানায় নিতাম। সুবহানাল্লাহ, সেই আবু বকরের সাথে বিয়ে হয়ে গেল। আল্লাহর ফজল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2টা বছর দুনিয়ার বুকে আর হায়াতে ছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে অনন্য একটা ওসিয়ত করে গিয়েছিলেন আসমার ব্যাপারে। হযরত আবু বকর যখন মৃত্যুশয্যায়, যখন মৃত্যুতে চলে যাবেন, যখন তার জীবন যাওয়ার উপক্রম হয়ে গেছে, অসুস্থতা এমন বেড়ে গেছে, আবু বকর ওসিয়ত করলেন, আমি খলিফাতুল মুসলিমিন ওসিয়ত করছি আমার ইন্তেকালের পরে অন্য কেউ নয় আমার স্ত্রী যেন আমাকে গোসল করায়, জানাজার কাপড় পরায়। সুবহানাল্লাহ, কি মহিয়সী নারী। হযরত আবু বকর ইন্তেকাল করে চলে গেলেন, একটা সন্তান হলো, এখন 4 ভাই, ইবনে আবু বকর, আব্দুল্লাহ, আউন আর মুহাম্মদ। এরকম করে হযরত ওমরের খেলাফত আমল যখন শেষের দিকে চলে আসছে তখন তিনি বিধবা। এই সময়ে হযরত সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে তিনি তার যখন বিবাহের প্রস্তাব পাঠালেন, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হয়ে গেছে, তিনি প্রস্তাব পাঠাইলেন আর এই 4টা বাচ্চা শিশু সন্তান তাদেরকে যেন নিজের কাছে রাখা যায়, তাদের যেন দেখভাল করা যায়, সে যেন নিজেকে অসহায়ত্বের মধ্যে না ফেলে। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের প্রস্তাব পাঠাইলে বিবেচনা করে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব কবুল করে নিলেন। পৃথিবীর একমাত্র ব্যক্তি যেই মানুষটা 2 জন খলিফার স্ত্রী ছিলেন, 2 জন খলিফা তার অভিভাবকত্ব গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরোক্ষ নির্দেশনায় বিবাহ করেছিলেন। সুবহানাল্লাহ, কিসের বরকত ছিল তার? হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহর প্রতি তিনি ভরসা করেছিলেন, আল্লাহ তাকে এত উত্তম উত্তম বিকল্প দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব দিয়ে তাদেরকে ওকালত দিয়েছিলেন। একদিন হযরতে আব্দুল্লাহ আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে যে সন্তান 2টা, একজন হচ্ছে জাফরের সন্তান আর একজন আবু বকরের, 2জন মিলে মুজাদালা করছে, 2জন ঝগড়া লাগাইছে, আরে জানো নাকি আমার বাপ আবু বকর প্রথম খলিফা, নবীজির সাথে হেরাগুয়ার সাথে আমার বাপ সেরা। আরেকজন বলছে তুমি কি বলো, পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন মানুষের ব্যাপারে বলে গেছেন দেখতেও আমার মতো, চরিত্র আমার মতো, সে তো ছিল জাফর, সে হচ্ছে আমার বাপ, কার বাপ সেরা? হযরত আলী দূর থেকে শুনতেছেন 2জনের ঝগড়া লাগছে, 2জন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিচার করবেন বুঝে উঠেন নাই। হযরত আলী ডাক দিলেন, আসমা এদিকে আসো, ওই দেখো আবু বকরের ঘরের সন্তান আর জাফরের ঘরের সন্তান, 2জন মিলে কি বলে শোনো, এদের মধ্যে ফয়সালা করে দাও। হযরত আসমা 2জনকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন কি নিয়ে ঝগড়া, এই এই বিষয় মা, এই এই বিষয়। হযরত আসমা বললেন খবরদার আর ঝগড়া করবে না, আমি তোমাদের কাছে সাক্ষ্য দিচ্ছি যুবকদের মধ্যে জাফরের থেকে শ্রেষ্ঠ যুবক পৃথিবীর বুকে আমি কাউকে দেখি নাই, আর বয়স্কদের মধ্যে থেকে আবু বকরের থেকে শ্রেষ্ঠ মানুষের সাক্ষাৎ আমি পাই নাই, তোমাদের 2জনের বাপই হচ্ছে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জ্ঞানবান মানুষ, হযরতে আসমার এই জ্ঞান, আসমার এই মীমাংসা দেখে তিনি অবাক হয়ে গেলেন। প্রিয় ভাইয়ের এরকম ভরি ভরি নজির আছে দুনিয়ার বুকে, কেউ যদি আল্লাহকে ভরসাস্থল হিসাবে মানায় নিতে পারে দুনিয়ার ওই মানুষের আর কোনো বিপদের চিন্তা করা লাগবে না, ঠিক না? আপনি জানেন যে তিনি আমার আল্লাহ, তিনি আমার রব, সুতরাং ভরসা যদি করতে হয় তাহলে তো তার কাছে আমাকে ভরসা করতে হবে, আমার যাওয়ার জায়গা সেটা, আমার পাওয়ার জায়গা সেটা, সুতরাং আমার রব আল্লাহ, এইটা মনের মধ্যে আমাদেরকে বিশ্বাসটা দৃঢ় করে নিতে হবে।